জামাতের আগুন, সন্ত্রাস, হত্যাকাণ্ড, নৈরাজ্য ও 48 ঘন্টা রণনৈতিক অবরোধের প্রতিবাদে রাজবাড়িতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার 5ই নভেম্বর দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ কাজী কেরামত আলী এমপি, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজম আলী মণ্ডল, সাবেক পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, জেলা পরিষদ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত আলী ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ 5 শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেই জন্য আমি রাজবাড়ির জনগণকে বলি, শেখ হাসিনা একটা কথা বলেছেন, এই মুহূর্তে কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথে থাকতে হবে। সেজন্য আগামীকাল 11টার সময় আমরা প্রধান জাস্ট 11টা শুরু করব, 12:30টা শেষ করব। সেই জন্য কালকে অবশ্যই আপনারা 11টার মধ্যে এখানে চলে আসবেন, এখনই একটা লোকজন এখানে না থাকে, সকলকে এই মাঝে মিস্ত্রি যেতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে না? আর ঠিক আছে, মিস্ত্রি পরে এসে এখানে এসে আমরা প্রোগ্রাম শেষ করব, ঠিক আছে?